বিতঙ্গ.com এ স্বাগত জানাই আমি রাজা কুণ্ডু তোমাদের ম্যাথমেটিক্স টিচার চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে আজকের প্রশ্নটিতে বলা আছে যে ABCD সামান্তরিকের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে O বিন্দুগামী যে কোনো সরলরেখা AB ও DC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করি যে OP সমান OQ এই প্রমাণটি করার জন্য কি ছবির সাহায্য নেব ছবিটি এরকম যেখানে ABCD একটি সামান্তরিক ABCD একটি সামান্তরিকের AC ও BD AC কর্ণ এবং BD কর্ণ পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে আর O বিন্দুগামী যে কোনো সরলরেখা AB DC বাহুকে যে কোনো সরলরেখা AB বাহুকে P বিন্দুতে এবং BC বাহুকে Q বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের প্রামাণ্য বিষয় হলো OP সমান OQ চলো ছবি অনুযায়ী শুরু করছি ABCD সামান্তরিকের বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুগামী এটি সরলরেখা AB ও DC কে POQ বিন্দু অন্য বিষয় OP সমান OQ ত্রিভুজ AP ও এবং ত্রিভুজ COQ এর কোণ AOP সমান কোণ PQ যেহেতু বিপরীত কোণ AO সমান OC যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বি করে আর কোণ OAP সমান কোণ OC যেহেতু এর কারণটা একটু বড় আগে ব্যাখ্যা করা হয়নি তাই এখন ব্যাখ্যা করে দিচ্ছি যেহেতু AB সমান্তরাল DC AC ভেদক তার থেকে আমরা বলতে পারি কোণ CAB সমান কোণ ACD তার থেকে আমরা বলতে পারি কোণ OAP সমান কোণ OCQ
যেহেতু সিএবি সমান কোণ ওএপি আর এসিডি সমান কোণ ওসিকিউ। এই দুটি হলো, যেহেতু এই কোণ দুটি হলো বিপরীত কোণ তাই সমান। সিএবি ওএফি একই কোণ, এসিডি আর ওসিকিউ একই কোণ। তাই আমরা লিখেছি ওএফি ইকুয়াল টু ওসিকিউ। ঠিক আছে, তা থেকে আমরা কি পাচ্ছি? সুতরাং আমরা যেটা এখানে ছিলাম সেখানে ফিরে যাই। সুতরাং ত্রিভুজ এপিও সর্বসম্ম ত্রিভুজ সিওকিউ। এএসএ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, বা এটাকে আমরা এএএস ও বলতে পারি। দুটো কোণ একটা বাহু শর্তানুসারে। সুতরাং তার থেকে আমরা পাচ্ছি ওপি সমান ওকিউ। যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান, এটাই ছিল আমাদের নিম্ন প্রমাণ, তাই লিখে দিলাম প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।